Rajat Gorhitula Hobo, Tirtho Jatrar Porimondol. Norupot Jagatguru Smriti Bijorito Sthanot Nirman Hobo, Namghor Aru Tirtho Jatri Nibas. Batadravat Hewaloi Ei Ghoshona Korile Mukhyamantri Himanta Biswa Sarma. Mukhyamantri Poridorshon Kore, Oitihasik Dol Mondir. Gohai Bihur Dina, Gurujonar Janmasthanot Mukhyamantri Dr. Himanta Biswa Sarma. Batadrava Kirtan Ghoror Hewalole Mukhyamantri Gorakie. ঘোষণা করিলে মহাপুরুষ জনার পদধুলারে মহিয়ান রাজ্যর প্রতিটো স্থানতে নরূপত নামঘর আর তীর্থযাত্রী নিবাস নির্মাণ করি ভকত বৈষ্ণবর ভাবে রাজ্যর তীর্থযাত্রার এক পরিমণ্ডল গড়ি তুলিবলৈ রাজ্য সরকারে গ্রহণ করা অভিলাষী প্রকল্পর কথা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় বটদ্রাত উপস্থিত হয়ে কীর্তনঘরের সম্মুখত নরূপত সজাই তোলা নাটঘর আনুষ্ঠানিকভাবে ভক্ত বৈষ্ণবর ভাবে মুকলি করে লগতে আধারশিলা স্থাপন করে 22 কোটি টাকা ব্যয়ৰে থান সৌহদত নির্মাণ হবলগিয়া কেইবাটাও অভিলাষী প্রকল্প আমি যি কাম কৰি আছিলোঁ তাৰ আজি দ্বিতীয় প্রকল্পখিনি আমি আৰম্ভ কৰিব খুজিছোঁ এই প্রকল্পটোৰ জৰিয়তে হাতি পুখুৰী সম্পূৰ্ণ নবীকৰণ কৰা হ'ব আৰু বটদ্ৰবা থানৰ যি সমূহ কাৰ্যালয় আছিল সেই গোটেই কাৰ্যালয় সারিউটাকে আমি নতুন করি সুন্দরভাবে নির্মাণ করিম দামোদর এটা ভবন হব অধিকারী সকলের ভাবে এটা ভবন হব দর্শনার্থী সকলের ভাবে এটা ভবন হব আর থান পরিচালনা সমিতির ভাবে ভবন হব শঙ্করী সংস্কৃতির আর্হিরে নির্মাণ করা হব এই প্রকল্পর অন্তর্গত ভবন সমূহ বটদ্রাত মুখ্যমন্ত্রীগড়ে আকাশী গঙ্গা পরিদর্শন করার লগতে আকাশী গঙ্গার পারর আই খেরখটি সাংস্কৃতিক মঞ্চত অনুষ্ঠিত সভাটো অংশ লয় এই সভাতে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে ঘোষণা করে শঙ্করদেৱ পৰিমণ্ডল গঢ়ি তোলা অসম সরকারের এক অভিলাষী প্রকল্পর কথা গুরুজনাই যেতিয়া বটদ্রবার পৰা মধুপুৰলৈ তেওঁ দীঘলীয়া জীবনকালত বহুতো স্থানত তেওঁ কবাত দুৰাতি আছিল কবাত সাতৰাতি আছিল কবাত ছমা আছিল এই গোটেই স্থানবিলাকতে আমি একোটা নামঘৰ ভকতসকলৰ বাবে এটা যাত্রী নিবাস নির্মাণ কৰিব খুজিছে অর্থাৎ কোনোবা যদি গুরুজনার ভক্ত তেওঁ এটা সিদ্ধান্ত ললে যে জীবনৰ শেষ সময়ত গুরুজনাই যেনেকে জীবন দর্শন কৰিছিল সেই স্থানবিলাকত ময়ো এৰাতি এৰাতি থাকি তেওঁ বটদ্রবাৰ পৰা আৰম্ভ কৰি গাংমো হৈ তেওঁ গোটেই অঞ্চলটো পাটবাউসী হৈ মধুপুৰলৈকে তেওঁ যাব পাৰিব এএছটিচি বাছো চলিব লগতে কলে বটদ্রা থানৰ চৌহদৰ বাহিৰত নির্মাণ হৈ থকা বটদ্রা প্রকল্পৰ কাম দ্রুত গতিত আগবঢ়োৱাৰ কথা থানৰ 50 বিঘা মাটিৰ বাহিৰত যিটো বিশাল প্রকল্প কাম চলি আছে প্ৰায় 150 কোটি টকা ব্যয় সাপেক্ষে সেই প্রকল্পৰো নির্মাণ ইতিমধ্যে দ্রুত গতিত আগুৱাই লৈ যোৱা হৈছে আমি আকাশী গঙ্গাকে আদি কৰি আন স্থায়ীসমূহৰো নবীকৰণ আৰু উন্নয়নৰ কাৰণে আমি চিন্তা কৰিছোঁ মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় পরবর্তী সময়ত গুরুজনাই চিহ্নযাত্রা ভাওনার জাতীয় জীবনের বর ভেটি গড়া ঐতিহাসিক দৌল মন্দিরও পরিদর্শন করে নগাঁওর নিরুৎপল বরা নিউজ 18 অসম নর্থ ইস্ট